সাবস্ক্রাইব করুন টেকনোলজি জ্ঞান বিড়ি চ্যানেলকে, প্রেস করুন এই বেল আইকনে নতুন লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি সফটওয়্যার কথা বলবো যে সফটওয়্যারটি আপনার মোবাইলে যখন আপনি ইনস্টল করবেন তখন সাথে সাথে আপনার মোবাইলের পুরো লুকিংয়ে চেঞ্জ হয়ে যাবে। যেমন আপনি যদি আপনার মোবাইলের স্ক্রিনে টাচ করেন সাথে সাথে পানির ঢেউর মতো দেখাবে। আপনি এই সফটওয়্যারটির সাহায্যে কম্পাস এবং আপনি স্কেল ব্যবহার করতে পারবেন, অনেকগুলো থিম ইউজ করতে পারবেন, ওয়ালপেপার, রিংটোন, ক্যাটাগরি অনুযায়ী অনেক কিছু পাবেন এই সফটওয়্যারটির মাধ্যমে। খুব ছোট সিম্পল একটি সফটওয়্যার। এক কথায় সফটওয়্যারটি যদি আপনার মোবাইলে কেউ দেখে তাহলে যে কেউ বলবে যে ভাই এই সফটওয়্যারটি আমারও লাগবে। এমন একটি দারুণ সফটওয়্যার যেটা দেখে যে কেউ নিতে চাইবে। তো কীভাবে এসব করবেন এটা জানার জন্য ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি সাইফুল ইসলাম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি টেকনোলজি জ্ঞান বিডি চ্যানেলে। তো সর্বপ্রথম আমার এখানে সফটওয়্যারটি ইনস্টল করা আছে, আমি সেটা ওপেন করব। ওপেন করার পর একটা একটা করে আপনাদেরকে সেটিংগুলো দেখিয়ে দিব। তো চলুন আমরা সফটওয়্যারটির সেটিংগুলো দেখি। তো আমি আমার মোবাইল থেকে সফটওয়্যারটি ওপেন করতেছি। সফটওয়্যারটির উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন এটা অন রয়েছে। তো আপনার এখানে যদি অফ থাকে তাহলে এটা অন করে দিবেন। অন করার পর এখানে দেখুন একটা বাটনের মতো দেখা যাচ্ছে, প্লে বাটন, জাস্ট আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর তারপরে দেখুন এখানে আপনি আপনার মোবাইল থেকে 6টি কন্ট্যাক্ট নাম্বার এখানে সিলেক্ট করে দিতে পারবেন, যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজে শর্টকাটে ওই ব্যক্তিকে কল করতে পারবেন যে ব্যক্তির নাম্বার আপনি এখানে অ্যাড করবেন। তো আমি এখানে একটা নাম্বার অ্যাড করে দেখাচ্ছি। তো আমি ফর এক্সাম্পল এই নাম্বারটা আমি অ্যাড করলাম, অ্যাড হয়ে গেল। জাস্ট এখন যদি আমি ওই ব্যক্তিকে কল করতে যাই তাহলে এখানে জাস্ট নাম্বারের উপরে একবার ট্যাপ করব। ট্যাপ করলে ঠিক এরকম চলে আসবে। তারপরে এখানে তিনটি অপশন দেখতে পাবেন, একটা কলের, একটা SMS এর, একটা ইমেলের। তো আপনি চাইলে কল, SMS অথবা ইমেল করতে পারেন। দেন আপনি এখানে ট্যাপ করুন স্ক্রিন উপর। এখন আপনি স্ক্রিনের ডান দিক থেকে বাম দিকে একবার সুইপ করুন, দেখুন আপনার মোবাইলে এখানে অনেকগুলো শর্টকাট চলে এসেছে, কন্ট্যাক্ট, মেসেজ, ফোন, গ্যালারি। তারপরে আপনি চাইলে এখান থেকে যে কোনো একটিকে রিমুভ করে আপনার পছন্দ মতো একটিকে অ্যাড করে দিতে পারবেন। তো রিমুভ করার জন্য আপনি জাস্ট সফটওয়্যারটার উপর প্রেস করে ধরে ছেড়ে দিবেন। দেন এখানে রিমুভ লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে। তো আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটাকে এখানে অ্যাড করে দিতে পারবেন। তো আমি এখানে যে কোনো একটাকে অ্যাড করেছি, মাই মিউজিক অ্যাড করে দিলাম। দেন আপনি এখানে আবার সুইপ করুন সেমভাবে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার মোবাইলের তাপমাত্রা দেখাচ্ছে, আবহাওয়া দেখাচ্ছে, আজকে দিনে আবহাওয়া কেমন যাবে, কত ডিগ্রি তাপমাত্রা হাইস্ট থাকবে এবং কত ডিগ্রি তাপমাত্রা লো থাকবে। দেন আপনি এখান থেকে সেমভাবে আবার সুইপ করুন ডান দিক থেকে বাম দিকে। তখন এখানে দেখতে পাবেন যে কি আপনার মোবাইলে মিউজিক, লোকাল মিউজিক, অনলাইন মিউজিক, চার্জ অনলাইন। তো এখান থেকে অনেকগুলো মিউজিক আপনি শুনতে পারবেন, অনলাইন থেকে মিউজিক শুনতে পারবেন, চাইলে চার্জ করে অথবা আপনি আপনার মোবাইল থেকে মিউজিক প্লে করে শুনতে পাবেন। দেন সেমভাবে আবার সুইপ করুন। সুইপ করার পর এখানে দেখুন তো এখানে এস প্ল্যানার অ্যাড হয়ে গেছে। তা আপনি কোন দিনে কী কাজ করবেন সেটা এখানে অ্যাড করে দিতে পারবেন। দেন সেমভাবে আবার সুইপ করুন, দেখুন কম্পাস ওপেন হয়ে গেছে আমার এখানে। তো যেহেতু আমার মোবাইলে কম্পাস নেই সেজন্য এটা কাজ করতেছে না। তো এখানে দেখুন তিনটি অপশন চলে এসেছে, একটা লাইটের, আপনি ইচ্ছা করলে আপনার মোবাইল পিছনে যে প্লাস লাইট রয়েছে সেটা এখান থেকে চালু করতে পারবেন। দেন আপনি আপনার মোবাইলটিকে স্কেলের মতো ব্যবহার করতে পারবেন। এই দেখতে পাচ্ছেন যে এখানে স্কেল দেখা যাচ্ছে। তাহলে আপনি সেমভাবে আবার সুইপ করুন। সুইপ করার পর এখানে দেখুন অনেকগুলো শর্টকাট চলে এসেছে, যেমন আপনার মোবাইলে মিউজিক দেখা যাচ্ছে, এখানে অটোসনিক দেখা যাচ্ছে, ব্লুটুথ, ওয়াইফাই, এরোপ্লেন মোড। তারপর আপনি চাইলে আপনার মোবাইলে ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবেন এখান থেকে, ভলিউম কমাতে বাড়াতে পারবেন এখান থেকে। এখান থেকে আপনি ক্যামেরা ওপেন করতে পারবেন আপনি আপনার মোবাইলের। তাহলে আপনি এখান থেকে শর্টকাটে অ্যালার্ম সেট করে দিতে পারবেন আপনার মোবাইলে। তারপর এখানে টর্চ লাইটেরও সুবিধা রয়েছে, এখানে সেম টর্চ লাইট আপনি ইউজ করতে পারবেন, স্ক্রিন টাইম আউট সেট করে দিতে পারবেন এখানে। দেন সেমভাবে আপনি ডান দিক থেকে বাম দিকে আবার সুইপ করুন। এখন আপনাকে আবার আগের জায়গায় নিয়ে আসে। দেন আমি এখানে সেটিং দেখতে পাচ্ছি, এই যে গিয়ার আইকন আছে এখানে, গিয়ার আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে থিম ওয়ালপেপার এখানে ক্লিক করলাম। তো আপনি চাইলে এখান থেকে থিম ওয়ালপেপার ডাউনলোড করে ইউজ করতে পারবেন। এই যে থিম অনলাইন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তারপর এখানে যে আইকন দেখতে পাচ্ছেন, আপনি চাইলে এখান থেকে আইকনটা চেঞ্জ করে দিতে পারবেন। দেখুন আমি এখানে ট্যাপ করার সাথে সাথে আমার এখানে আইকনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনি আপনার এখানে মোর অপশনে ক্লিক করার মাধ্যমে আরও এখানে ওয়ালপেপার, থিম, রিংটোন, নোটিফিকেশান, অনেক কিছু আপনি এখানে ডাউনলোড করে নিতে পারবেন। দেন এখানে চাইলে কালার চেঞ্জ করে দিতে পারবেন, আইকনটার কালার চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন কালার রয়েছে এখানে। এখানে আরও একটি অপশন দেখা যাচ্ছে মিউজিক। তো আপনি চাইলে আপনার মোবাইলের
থেকে মিউজিক প্লে করতে পারবেন। এখানে মিউজিক অপশন রয়েছে, আপনি চাইলে মিউজিক প্লে করতে পারবেন। এখানে যখন মিউজিক প্লে করবেন সেম এরকম ওপেন হবে। তো এখানে রিংটোন একটা অপশন দেখা যাচ্ছে, তো এখানে আপনি ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী রিংটোন পেয়ে যাবেন। হট, নিউ, আইফোন, গ্যালাক্সি, পপ, ক্লাসিক, রক। যেহেতু আমার এখানে নেট কম সেজন্য এগুলো এখানে দেখাচ্ছে না। তারপর নিচে আর একটি অপশন দেখা যাচ্ছে, পাওয়ার সেভিং মোড, 8G স্ক্রিন নোটিফিকেশান। তো আপনি চাইলে এখানে 8G স্ক্রিনের নোটিফিকেশান নিতে পারেন। এটাকে টার্ন অফ থাকে বাই ডিফল্ট, তো আপনাকে এটা অন করতে হবে। অন করার পর এখানে আপনি বিভিন্ন কালার চয়েস করবেন। এখন অনেকগুলো 6টা কালার আছে, যে কোনো কালার আপনি চুজ করবেন। তারপর এখানে দেখুন প্রিভিউতে ক্লিক করবেন। প্রিভিউতে ক্লিক করার পর দেখুন এখানে আমার স্ক্রিনে বিভিন্ন রকম এরকম দেখাচ্ছে প্রিভিউ। এখানে গ্রিন কালার আমি ক্লিক করলাম, দুটো সাইডে দেখতে পাচ্ছেন এরকম দেখাবে। তো প্রিভিউতে আপনি কীভাবে কীরকম নিতে চাচ্ছেন, এখানে ক্যাটাগরি রয়েছে ওয়াইবি ফ্ল্যাশিং ইন আউট ইফেক্ট। তো আপনি যখন এটাকে অন করে দেবেন তখন প্রিভিউ দিয়ে দেখবেন এটা এরকম দেখাবে প্রিভিউটা। মানে কালার চুজ করে দিতে পারবেন, এখানে বিভিন্ন কালার আপনার পছন্দ অনুযায়ী আপনি কালার চুজ করে দিবেন। তো সব মিলিয়ে অ্যাপটি আমার কাছে খুবই দারুণ লেগেছে। তো আপনি দেখতে পাচ্ছেন আমি যখন আমার মোবাইলের স্ক্রিনে টাচ করতেছি সাথে সাথে পানির ঢেউর মতো দেখা যাচ্ছে। তো এটা কীভাবে করবেন সেটা কিন্তু আমি দেখাইনি অ্যাপটির মাঝে। তো এটা করার জন্য আপনি আপনার মোবাইলের সেটিংয়ে অ্যাপটির সেটিংয়ে চলে যাবেন, যে এখানে সেটিং দেখতে পাচ্ছেন। এখানে সেটিংয়ে যাওয়ার পর এখানে থিমস ওয়ালপেপার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর স্ক্রল ডাউন করুন, নিচে আসুন, দেখুন একটি অপশন দেখা যাচ্ছে নিউ থ্রি ওয়াটার ইফেক্ট। এটা বাই ডিফল্ট অফ থাকে, আপনি এটাকে টার্ন অন করে দিবেন। দেন আপনি আপনার মোবাইলের স্ক্রিনে যখন টাচ করবেন সাথে সাথেই পানির ঢেউ মতো দেখাবে। তো আমি এটা অফ করে দেখাচ্ছি, দেখুন আমি এটাকে অফ করে দিলাম, এখন কিন্তু ওই কাজটা আমার স্ক্রিনে আর যখন আমি টাচ করবো কোনো কিছুই হবে না। তো আমি যখন এটাকে আবার অন করে দেবো তখন সেমভাবে আমার মোবাইলের স্ক্রিনে দেখুন পানির ঢেউর মতো দেখা যাচ্ছে। তো আমার কাছে এই সফটওয়্যারটি খুবই দারুণ লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। তো এখন বলি এই সফটওয়্যারটি কোথায় পাবেন। এই সফটওয়্যারটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনি লিখবেন 8G স্ক্রিন, এটা লিখলে সফটওয়্যারটি চলে আসবে। তো আমি এই সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকেও আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি লিখছি 8G স্ক্রিন, লেখার পর এখানে চার্জ করেছি। চার্জ করার পর প্রথমে সফটওয়্যারটি চলে এসেছে, আমি সিম্পলি এটাকে ওপেন করতেছি। দেখুন সফটওয়্যারটি 1 মিলিয়ন ডাউনলোড, 4.8 এটার রেটিং পয়েন্ট, অনেক পপুলার একটি সফটওয়্যার। অবশ্যই এই সফটওয়্যারটি আপনারা ইউজ করবেন, খুবই দারুণ একটি সফটওয়্যার। আশা করি আপনাদের এই সফটওয়্যারটি ভালো লাগবে। তো সফটওয়্যারটি আপনি যখনই সব সেটিং কমপ্লিট করবেন তখন এখানে দেখতে পাচ্ছেন একটি লাভের মতো দেখা যাচ্ছে। তো আপনি যখনই এটাতে ক্লিক করবেন তখন সফটওয়্যারটি মোডে চলে আসবে, আর আপনি যখন ব্যাক দিবেন তখন আপনার মোবাইলে বাই ডিফল্ট মোডে ফিরে যাবে। এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি আপনার মোবাইলের লুকিংটা চেঞ্জ করে দিতে পারবেন। অনেকগুলো ফিচার রয়েছে এই সফটওয়্যারটির মাধ্যমে, আপনি ইজিলি এই সফটওয়্যারটিকে ইউজ করতে পারবেন। সফটওয়্যারটি আপনার কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমার ভিডিওটি জাস্ট এতটুকুই, আই হোপ ভিডিওটি আপনার পছন্দ হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তারপর বেল আইকনে ক্লিক করবেন, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব মোবাইল কম্পিউটার টেকনোলজি ইন্টারনেট রিলেটেড, সেটা নোটিফিকেশান সাথে সাথে আপনার কাছে চলে যাবে। কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।